২০২৪ নতুন বছরের প্রথম দিন, আজকের কল্পতরু উৎসব রামকৃষ্ণ মিশনে পালিত হয়। এই কল্পতরু উৎসব কি এবং কেন, এই বিষয়ে একটু। নমস্কার সকলকে, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আজ ২০২৪ পয়লা জানুয়ারি, শুভ কল্পতরু উৎসব। কল্পতরু উ৮৬ খ্রিস্টাব্দে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের অবস্থানকালে ঘটেছিল এক ঐতিহাসিক ঘটনা। সেই ঘটনা কিছু মানুষ সাক্ষী ছিলেন। সেই দিন ঠাকুর অসুস্থ অবস্থায়, বিকেলবেলা একটু সুস্থ বোধ করায় ঠাকুরের যে দোতলার ঘর, সেখান থেকে তিনি নিচে নেমে এসেছিলেন এবং অনেক মানুষকে তিনি কল্পতরু হয়ে বিভিন্নভাবে তিনি তাদের কল্পতরু হয়ে তাদেরকে বিভিন্নভাবে তিনি সাহায্য করেছিলেন, তিনি তাদের কৃপা করেছিলেন বিভিন্নভাবে। আমরা জানি যে এটা রামচন্দ্র দত্ত কল্পতরু দিবস হিসাবে তার বইতে লিখেছেন, কিন্তু শিবানন্দ মহারাজ, স্বামী শিবানন্দ মহারাজ ঠাকুরেরই একজন পার্ষদ, তিনি বলেন ঠাকুর তো নিত্য কল্পতরু ছিলেন, তার কথায় নিত্য কল্পতরু। কল্পতরু হলো যে সেই সময়ে যিনি যা চাইবেন ঠাকুর তাকে সেটা প্রদান করবেন। কল্পতরুর মানে হলো যে সেখানে যে মানুষ যা প্রার্থনা করে কল্পতরু সেটা সেই প্রদান করেন। তো আমরা শুধু কল্পতরু হিসেবে এটা ধরবো না, ঠাকুরের অভয়দান বা আত্মবিকাশ প্রকল্প সেইটা আমরা মনে করব। আত্মবিকাশ, তার যে ভেতরে যে শক্তি ছিল সেইটা তিনি বাইরে প্রকাশ করলেন। এতদিন তিনি সেটা গুপ্তভাবে রেখেছিলেন, এই দিনে তিনি সকলের মাঝে সেটা প্রকাশ করে দিলেন। তার ভেতরে যে ঐশ্বরিক শক্তি সেটার অভয়দান বা অভয় প্রকাশ। এই দিনটিকে কাশীপুর উদ্যানবাটিতে প্রতি বছর লক্ষ লোকের সমাবেশ হয়, ঠাকুর কৃপা করবেন এই আশা নিয়ে প্রত্যেকে তার কাছে যান, আশীর্বাদ প্রার্থনা করেন। আর রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখাতেও এই কল্পতরু উৎসব পালিত হয়। রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায় সকাল থেকে আজকে বিশেষ পুজো হয়েছে এবং প্রচুর ভক্তরা এসেছেন। এখন গান হচ্ছে মন্দিরে, আর সন্ধ্যায়, সন্ধ্যা আরতির পরে এই কল্পতরু দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা হবে। আমাদের আশ্রমের প্রেসিডেন্ট ডক্টর শিহরণ চক্রবর্তী তিনি আলোচনা করবেন। আর সামনেই, সামনের বুধবার ৩রা জানুয়ারি সারদা মায়ের জন্মতিথি উৎসব, সেই দিনও আশ্রমে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় এই জন্মতিথি উৎসব পালিত হবে। আপনার নাম? আমার নাম স্বামী অমরেশ্বরানন্দ, রামকৃষ্ণ মিশন নবদ্বীপ।